ওয়েলকাম টু দ্য অনলাইন বিডে ক্লাস অফ জিএসএম পলিটেকনিক। আজকে আমাদের সাবজেক্ট হলো মেশিন ডিজাইন, টপিকটার নাম হচ্ছে কটার জয়েন্ট। তো কটার জয়েন্ট কী সেটা আজকে দেখে নেব। কটার জয়েন্ট ব্যবহার করা হয় দুটো কোঅ্যাক্সিয়াল রডকে কানেক্ট করার জন্য। কোঅ্যাক্সিয়াল রড মানে হচ্ছে দুটো রড থাকতে পারে, যে কোনো দুটো রড, রড দুটো যদি কোঅ্যাক্সিয়াল হয় অর্থাৎ ওদের রড দুটো যদি একই ওকে থাকে, একই প্লেনের উপর থাকে, সেই রড দুটোকে কানেক্ট করার জন্য কটার জয়েন্ট ব্যবহার করা হয়। এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা আছে রড, এই একটা রড, এই দুটো রডকে কানেক্ট করবো কি দিয়ে, না একটা কটার দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কটার জয়েন্ট। তো কটার জয়েন্টে যে পার্টগুলো থাকে সেগুলো দেখে নেব। কটার জয়েন্ট আমরা দেখালাম কি না, তিনটে পার্ট, একটা দুটো তিনটে, ঠিক আছে। ফার্স্ট পার্ট যেটা আছে, এই ফার্স্ট পার্টটাকে বলা হয় স্পাইগট। স্পাইগট কি? স্পাইগট ইজ দ্য মেল পার্ট অফ দ্য জয়েন্ট, ইট হ্যাজ এ রেক্টেঙ্গুলার স্লট। স্পাইগট হলো এই যে জয়েন্টটা, সেই জয়েন্টটা একটা মেল পার্ট যার মধ্যে একটা কি রেক্টেঙ্গুলার স্লট করা থাকে ফর পাসিং দ্য কটার থ্রু ইট, এর মধ্যে দিয়ে কটারটাকে প্রবেশ করানোর জন্য। স্পাইগট হ্যাজ এ কলার হুইচ রেস্ট এগেনস্ট দ্য সকেট এন্ড। স্পাইগটের কী থাকে, একটা কলার থাকে, সরি, হ্যাঁ স্পাইগটের একটা কলার থাকে, সেই কলারটা কী করা থাকে না, সকেটের সঙ্গে এন্ডের সঙ্গে রেস্ট আটকানো থাকে। সকেট কি? সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সকেট। সকেট ইজ দ্য মেল পার্ট অফ দ্য জয়েন্ট, ইট সকেট ইজ দ্য ফিমেল পার্ট অফ দ্য জয়েন্ট, ইট অলসো হ্যাজ এ রেক্টেঙ্গুলার স্লট ফর পাসিং দ্য কটার থ্রু ইট। সকেট হলো কি না, এটা, এটা হলো কি সকেট, সকেট হলো ফিমেল পার্ট অফ দ্য জয়েন্ট, অর্থাৎ সকেট হলো ফিমেল পার্ট অফ দ্য জয়েন্ট, ইট অলসো হ্যাজ রেক্টেঙ্গুলার স্লট, এর ভিতরেও একটা কী থাকে, এর মধ্যেও একটা রেক্টেঙ্গুলার স্লট থাকে, এই স্লটের মধ্যে দিয়ে কটারটা, এই রেক্টেঙ্গুলার স্লটের কথা বলেছে, এটা এই রেক্টেঙ্গুলার স্লটের ভিতর দিয়ে কটারটাকে প্রবেশ করানো হয়। ইট হ্যাজ এ সার্কুলার হোল ইন হুইচ স্পাইগট ফিটস, এর ভিতরে একটা সার্কুলার হোল থাকে, সেই হোলটার ভিতরে কি না স্পাইগটটা প্রবেশ করানো থাকে। সার্কুলার হোল দেখতে পাচ্ছ, এই একটা সার্কুলার হোল, ঠিক আছে, ভিতরে যে এই হোলটা আছে, এই সার্কুলার হোল যেটা আছে ওর ভিতরে স্পাইগটটা, অর্থাৎ এই স্পাইগটটা, এই স্পাইগটটা এখানে প্রবেশ করানো থাকে। এর জন্যই যেহেতু এটা মেল, এটা ফিমেল, ফিমেলটার ভিতরে মেলটা প্রবেশ করানো থাকে, সেই জন্য এই স্পাইগটটা হচ্ছে মেল পার্ট অফ দ্য জয়েন্ট, সকেট হচ্ছে ফিমেল পার্ট অফ দ্য জয়েন্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কটার। কটার ইজ এ ওয়েজ শেপ পিস অফ মেটাল হুইচ অ্যাকচুয়ালি কানেক্টস টু পার্টস হুইচ আর নন রোটেটিং। কটার কি? ডায়াগ্রামে যেটা আছে, এই যেটা ডায়াগ্রাম, এটা হচ্ছে কি না কটার। কটার হচ্ছে ওয়েজ শেপ অফ এ মেটাল হুইচ অ্যাকচুয়ালি কানেক্টস টু পার্ট। ওয়েজ শেপ বলতে বোঝা যাচ্ছে এর চার সাইড কি না সারফেস ফিনিশিং করা থাকে ওয়েজ টাইপের, মানে ধার টাইপের যেগুলো, আর এটা ব্যবহার করে কি না দুটো নন রোটেটিং পার্টসকে কানেক্ট করার জন্য, নন রোটেটিং এবং কোঅ্যাক্সিয়াল পার্ট, যেমন এই রডটার যে অ্যাক্সিস হবে এই রডটার সেম অ্যাক্সিস ওই একই অ্যাক্সিসে কানেক্ট করার জন্য এই কটারটা ইউজ করা হয়। কটারটা দেখতে কেমন, কটারটা কি রেক্টেঙ্গুলার সাইজের হয়, রেক্টেঙ্গুলার শেপের হয় এবং ওয়েজ শেপ হয়, ঠিক আছে। ওয়েজ শেপ মানে এর ধারগুলো মোড়ানো থাকে। কটার কি না, কটার আবার ট্যাপার হয়, ট্যাপার ইজ প্রোভাইডেড টু, কটারের মধ্যে ট্যাপার প্রোভাইড করা থাকে। ট্যাপার আবার, ট্যাপার জিনিসটা হচ্ছে কি না, কটারের এই জায়গায় ডায়ামিটারটা হচ্ছে অনেক, এই জায়গার উইথ মানে যেটা চওড়া সেটা অনেক বেশি, এই জায়গাতে অনেক কম, অর্থাৎ কি না এখানে বেশি এখানে কম, এটার অর্থ হলো ট্যাপার, অর্থাৎ কটারটা কী করা থাকে, ট্যাপার করা থাকে। ট্যাপার করার উদ্দেশ্যটা কি না, এই কটারটা কী করা থাকে, এইখানে যে রেক্টেঙ্গুলার স্লট আছে আর এখানে যে রেক্টেঙ্গুলার স্লট আছে এই দুটো স্লটের মধ্যে কটারটাকে প্রবেশ করে জয়েন্টটা করা হয়। তো ট্যাপারটা, এই কটারটা ট্যাপার করার কারণ হচ্ছে যে কটারটা যদি ট্যাপার থাকে তাহলে ওই রেক্টেঙ্গুলার স্লটের মধ্যে ভরে যত ভেতরের দিকে প্রবেশ করানো যাবে তত টাইটনিং করার কাজে ব্যবহার করা হয়। উইথ ট্যাপার ইট ইজ ইজি টু রিমুভ দ্য কটার অ্যান্ড ডিসমেন্টেল দ্য জয়েন্ট, এটা খুব সহজেই বের করা যায় এবং খুব সহজেই প্রবেশ করানো যায়। ইট এনশিওর টাইটনেস অফ দ্য জয়েন্ট, এই জয়েন্টের টাইটনেসটা বাড়ানোর জন্য এটাকে ট্যাপার সাইজের করা হয়। এই ট্যাপার করা হয়, এই ট্যাপারটা কীরকম করা হয় না, ট্যাপার কটার ইজ ড্রাইভেন ইন অর আউট ইউজিং দ্য হ্যামার, এই কটারটা
এই রেকট্যাঙ্গুলার স্লটের মধ্যে কীভাবে প্রবেশ করানো হয়? হ্যামারের সাহায্যে ঠুকে ঠুকে প্রবেশ করানো হয়। ভ্যালু অফ ট্যাপার অন কোয়ার্টার ইজ 1:48 টু 1:24, অর্থাৎ এই যে ট্যাপার যেটা করা থাকে এখান এইখানটা আর এটা, এ দুটোর মধ্যে কি এই জায়গাটা অনেকটা বেশি চওড়া, এই জায়গাটা অনেক কম চওড়া, অর্থাৎ ট্যাপার করা আছে। এই ট্যাপারটা কেমন করা হয় না, এটা যদি 48 ভাগের 1 ভাগ ট্যাপার করা হয়, অর্থাৎ 48 উইডথ থাকলে এখানে হবে 47th উইডথ, মানে 1 ভাগ কমিয়ে দেওয়া হয়, অথবা 24 ভাগের 1 ভাগ, এটা যদি 24 ভাগ ধরা হয় তাহলে এখানে 23 ভাগ থাকবে 1 ভাগ কমিয়ে দিয়ে। এভাবে ট্যাপারটা করা থাকে। কখনো কখনো ট্যাপারটা বাড়িয়ে এটা 8 ভাগের 1 ভাগ করা থাকে, অর্থাৎ কি না এখানে যদি 8 হয় উইডথ তাহলে এখানে হবে 7, ঠিক আছে, ম্যাক্সিমাম করা যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, 1:48 টু 1:24। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে কটার জয়েন্টের, কটারের 3টে পার্ট থাকে, স্পাইগট, কটার আর সকেট। স্পাইগট, কটার, সকেট। স্পাইগট কোনটা আগে বলা হয়েছে, স্পাইগট হচ্ছে মেল পার্ট, সকেট হচ্ছে ফিমেল পার্ট, অর্থাৎ এখানে যেটা ইন হয়ে আছে, যেটা অর্থাৎ ঢুকে আছে সেটা হচ্ছে কি না মেল পার্ট, অর্থাৎ এটা হচ্ছে মেল পার্ট। ফিমেল পার্ট কোন, ফিমেল পার্ট কোনটা, না ফিমেল পার্টটা হচ্ছে যার ভিতরে স্পাইগটটা ঢুকে আছে, অর্থাৎ কি না ছবিটা যদি ভালো করে দেখো বুঝতে পারবে, এটা হচ্ছে কি ফিমেল পার্টটা, ঠিক আছে, রেড কালার যে টাকলাম সেটা হচ্ছে ফিমেল পার্টটা, ফিমেল পার্টটার ভিতরে মেল পার্টটা ঢোকানো যেতে, মেল পার্টটা হওয়ার ভিতরে এটা হলো কি না স্পাইগট, উপরেটা হলো সকেট। আর স্পাইগট আর সকেটের মধ্যে কি থাকে, একটা রেক্ট্যাঙ্গুলার স্লট থাকে, ওই রেক্ট্যাঙ্গুলার স্লটটা কোথায় ধরতে পারো, না ওই রেক্ট্যাঙ্গুলার স্লটটা হচ্ছে এরকম, স্পাইগট আর সকেটের যে রেক্ট্যাঙ্গুলার স্লট সেই রেক্ট্যাঙ্গুলার স্লটটা সেম পয়েন্ট শ্রেণী আছে, কোয়ার্টারটাকে তার মধ্যে প্রবেশ করিয়ে জয়েন্টটা করানো হয়। তাহলে এটা হচ্ছে কি না কোয়ার্টার, এই যে ব্লু কালার যেটা দিলাম সেটা হচ্ছে কি না কোয়ার্টার, কোয়ার্টার হলো স্পাইগট হলো সকেট হলো। এরপরে কি না এই কোয়ার্টার জয়েন্টের কাজটা কি, কোয়ার্টার জয়েন্ট কাজ হচ্ছে দুটো কোঅ্যাক্সিয়াল রডকে কানেক্ট করা অবশ্যই, আর কি না এই যখন কোয়ার্টার জয়েন্ট কানেক্ট করা হয়ে যায় কোয়ার্টার জয়েন্টের মধ্যে যে স্ট্রেসগুলো কাজ করে সেটা হচ্ছে নর্মালি টেনসাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। তো টেনসাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস কাজ করার জন্য কী হবে না, যেহেতু স্ট্রেস কাজ করছে তার জন্য জয়েন্টটা ব্রেক হয়ে যাওয়ার চান্স থাকে, বা অন্যরকম জয়েন্টটা লাইফ কমে যায়। তার জন্য কি না বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল চুজ করতে হয়, বিভিন্ন রকমের সাইজ শেপ চুজ করতে হয় যাতে এই কোয়ার্টার জয়েন্টের লাইফটা বাড়ে, অর্থাৎ বেশি দিন টিকে। তো তার জন্য কী করা হয় না, আমাকে কোয়ার্টার জয়েন্ট ডিজাইন করা হয় মেকানিক্যাল ডিজাইনে। তো কোয়ার্টার জয়েন্ট ডিজাইন করার জন্য প্রথম যেটা লাগে, আগে আমরা দেখে নিই এই কোয়ার্টার জয়েন্টের কোনটা কী জিনিস, পি কি, এই কোয়ার্টার জয়েন্টের মধ্যে একটা পজিশন আছে, পয়েন্ট আছে পি, কার্সারটা যেখানে আছে, পি ইজ দ্য লোড অন দ্য জয়েন্ট অর পুল অ্যাক্টিং অন রড, অর্থাৎ এই রডটার মধ্যে যে টেনসাইল ফোর্সটা কাজ করে সেটাই হচ্ছে পি। ডি কে টু ডায়ামিটার অফ দ্য রড, এখানে যে একটা ডি দেখা যাচ্ছে এই ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য রড। এখানকার যে ডি ওয়ান আছে এই ডি ওয়ানটা হচ্ছে কি না, তুমি দেখতে পাচ্ছ এই ডি ওয়ানটা হচ্ছে 3টা হলো টেনসাইল ফোর্স অন দ্য জয়েন্ট, ডি কে টু ডায়ামিটার অফ দ্য রড, যে রড দুটো কানেক্ট করা হয় সেই রডের ডায়ামিটার হচ্ছে কি না স্মল ডি। নেক্সট হচ্ছে D1 = আউটার ডায়ামিটার অফ সকেট, আউটার ডায়ামিটার অফ সকেট ডি ওয়ান যেটা বললাম, এই ডি ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে সকেট, যেটা আছে সকেটের আউটার ডায়ামিটার। D2 = ডায়ামিটার অফ স্পাইগট অর ইনসাইড ডায়ামিটার অফ সকেট, সকেট কোনটা আছে, সকেট হচ্ছে এটা,
সকেটের যে ইনসাইড ডায়ামিটার সেটাই হচ্ছে কি না স্পাইগটের আউটসাইড ডায়ামিটার। দেখতে পাচ্ছ সকেটের যেটা ইনসাইড ডায়ামিটার মানে এটা সকেটের ভিতরে, এটা এটা হচ্ছে স্পাইগটের বাইরে, কারণ স্পাইগটটা সকেটের মধ্যে প্রবেশ করানো আছে। তাই স্পাইগটের ইনার আউটার ডায়ামিটার ইকুয়াল টু সকেটের ইনার ডায়ামিটার সেটাই হচ্ছে কি না D2, এই যে D2, ঠিক আছে। নেক্সট যেটা আছে D3, আউটসাইড ডায়ামিটার অফ স্পাইগট কলার। D3 বলতে চাইছে এটা, এখান থেকে এই ডিস্টেন্সটা D3 কে আউটসাইড ডায়ামিটার অফ স্পাইগট কলার, অর্থাৎ স্পাইগটটা যাতে সেম পজিশনে থাকে তার জন্য একটা কলার দেওয়া হয়, সেই কলারের ডায়ামিটারটা হচ্ছে স্পাইগটের যে কলার সেই কলার ডায়ামিটার হচ্ছে D3, এবং সকেটেরও একটা কলার থাকে সেটা হচ্ছে D4। দেখতে পাচ্ছ সকেটটা যাতে সেম পজিশনে থাকে তার জন্য সকেটের একটা কলার বসানো থাকে সেটা হচ্ছে D4, এখান থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে D4। T1 ইকুয়াল টু থিকনেস অফ স্পাইগট কলার, অর্থাৎ এই যে T1, এখানে এই T1টা হচ্ছে স্পাইগটের যে কলারটা আছে, অর্থাৎ এই যে এটা স্পাইগট কলারের থিকনেস হচ্ছে T1। এ ইকুয়াল টু ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য স্লট টু এন্ড অফ স্পাইগট। এন্ড অফ দ্য স্লট হচ্ছে কোথায়? এন্ড অফ দ্য স্লট হচ্ছে এখানে, আর এটা কি বলেছে ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য স্লট টু দ্য এন্ড অফ স্পাইগট। স্পাইগটের এন্ড কোথায়? স্পাইগটের এন্ড হচ্ছে এখানে, আর স্লটের এন্ড কোথায়? স্লটের এন্ড এখানে। তো স্লটের এন্ড আর স্পাইগটের যে এন্ড, অর্থাৎ এই ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা বলা হচ্ছে এ। তো এই তোমাদেরকে নোটেশনগুলো দেখতে হবে, তারপরে কিছুই নেই, সহজেই আছে, দেখে নাও। সি ইকুয়াল টু থিকনেস অফ সকেট কলার, এখানে সি কোনটা বলা আছে? সি হচ্ছে এটা, সকেটের যে কলারটা থাকে সেই সকেট কলারের থিকনেস হচ্ছে সি। BTL উইডথ, বি হচ্ছে উইডথ, টি হচ্ছে থিকনেস, অ্যান্ড এল হচ্ছে লেংথ অফ দ্য কটার। এই যে কটারটা নেওয়া হয়েছে, এই কটারের যে লেংথ, কটারের লেংথ বলতে গেলে কোথায় না এখান থেকে এতদূর পর্যন্ত, এটা হচ্ছে কত? এল। কপারের উইডথ হচ্ছে কি না এটা বি, এবং কপারের যে থিকনেস অর্থাৎ কি থিকনেসটা হচ্ছে টি। থিকনেস মানে বুঝতে হচ্ছে সকেটটা যতটা মোটা, ঠিক আছে। এখন দেখবো একটা সকেট, একটা কটার জয়েন্টের ডিজাইন করতে গেলে কী কী জিনিস ডিজাইন করতে হয়, বা কেমনভাবে ডিজাইন করলে একটা কটার জয়েন্ট বেশি দিন টিকবে, তাড়াতাড়ি নষ্ট হবে না বা ব্রেক হয়ে যাবে না, ফেলিয়ার হবে না, তার জন্য ডিজাইনটা খুব জরুরি। তো ডিজাইন কীভাবে করবো? ডিজাইন অফ রড, সর্বপ্রথম রডগুলো ডিজাইন কেমন হতে হবে, অর্থাৎ রডগুলোর ডায়ামিটার কেমন হবে সেটা দেখে নিতে হবে, ডি, স্মল ডি। টেনসাইল ফেলিয়ার অফ রড, রডের মধ্যে যে ফেলিয়ারটা হবে সেটা টেনসাইল ফেলিয়ার, কারণ কি এর মধ্যে যে ফোর্সটা স্ট্রেসটা কাজ করে ম্যাক্সিমাম সেটা কি টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস, তার জন্য কি হবে না ফেলিয়ারটা হয় টেনসাইল ফেলিয়ার অথবা কম্প্রেসিভ ফেলিয়ার। এটা হচ্ছে কি না একটা রড, এটা হচ্ছে একটা রড, ঠিক আছে। এই রড দুটোকে কি এটা কটারটা কি করা আছে জয়েন্ট করা আছে কটারের সাহায্যে। তো টেনসাইল ফোর্সটা কোন দিকে, ফোর্সটা কোন দিকে কাজ করবে না, যেহেতু অক্ষ বরাবর এরকম করে কাজ করবে তাদের মধ্যে ফোর্সটা, ঠিক আছে। টেনসাইল ফোর্স পি যেটা বলা হয়েছিল, একটা পি ফোর্স কাজ করে, টেনসাইল ফোর্স পি, ঠিক আছে। টেনসাইল ফোর্সটা পি কাজ করবে রডের অক্ষ বরাবর, কিন্তু রডের ক্রস সেকশনটা কোন দিকে, ক্রস সেকশনটা হচ্ছে কোন দিকে না এটা যে তো কোন তলের ওপর ফোর্সটা কাজ করছে, এরিয়াটার ওপর কাজ করছে, কতটা এরিয়ার ওপর ফোর্সটা কাজ করছে না রডের যেটা ডায়ামিটার সেই রডের যেটা এরিয়া সেই ক্ষেত্রে বরাবর ফোর্সটা কাজ করছে পারপেন্ডিকুলারলি, কোন দিক বরাবর, কারণ ফোর্সটা কাজ করছে এদিকে, প্লেনটা আছে এই রেড যেটা আছে সেটা হচ্ছে প্লেন। তো যেহেতু পারপেন্ডিকুলারলি কাজ করছে তাই তাই লোড আর স্ট্রেসের যে ফর্মুলা সেটা থেকে আমরা জানতে পারি যে লোড ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো এখানে লোডের বলেছিলাম পি,
আর এরিয়া অফ রেজিস্টিং টেনশন, অর্থাৎ এই যে লাল পাড়া সার্কেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরিয়া, এই এরিয়ার মধ্যে ওই টেনশন লোডটা কাজ করছে। তো ওই এরিয়ার ক্ষেত্রফল কি, ওই লোডিং ওই স্ট্রেস ইনটু এরিয়া, আর এখানকার মধ্যে কোন যে স্ট্রেসটা উৎপন্ন হচ্ছে, এখানে যে স্ট্রেসটা সেটাকে বলা হচ্ছে অ্যালোয়েবল স্ট্রেস। এই অ্যালোয়েবল স্ট্রেস যদি সিগমা টি হয়, আর এটার ক্ষেত্রফল তাহলে কত, পাই বাই ফোর ইনটু এ ডায়ামিটার, রডের ডায়ামিটার ডি স্কোয়ার। তো ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু পাই বাই ফোর ইনটু ডি স্কোয়ার, অর্থাৎ এটা হলো এরিয়া অফ দ্য প্লেন অর এরিয়া অফ দ্য রড, অ্যান্ড সিগমা টি ইকুয়াল টু অ্যালোয়েবল স্ট্রেস। তাহলে ফর্মুলাটা হলো পি ইকুয়াল টু পাই বাই ফোর ডি স্কোয়ার ইনটু সিগমা টি। এই ফর্মুলা থেকে আমরা ডি এর ভ্যালুটা পেয়ে যাবো, কারণ সিগমা টি আর পি দুটোই দেওয়া থাকবে কোশ্চেনে। সকেট স্পাইগট সবই ফেলিয়ার হতে পারে। নেক্সট যে ফেলিয়ারটা হয় সেটা হচ্ছে টেনসাইল ফেলিয়ার অফ স্পাইগট। স্পাইগটের যদি টেনসাইল ফেলিয়ার হয়, মানে হয়, তার জন্য কী করা হবে, স্পাইগটের ডায়ামিটার, স্পাইগটটার ডিজাইন কেমন হবে, কেমন হওয়া দরকার আইডিয়ালি সেটা দেখবো। দ্য স্পাইগট এন্ড মে ফল আন্ডার টেনশন ইন্টু টু পার্টস অ্যাজ শোন ইন ফিগার। এই ফিগারটাতে দেখানো হয়েছে যে দুদিকে যদি দুরকম টেনসাইল ফোর্স দেওয়া হয় তাহলে কী হবে না, স্পাইগটটা ফেলিয়ার হয়ে যেতে পারে। সিন্স দ্য প্লেন অফ ফেলিওর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ফোর্স, অর্থাৎ কি এই প্লেন অফ ফেলিয়ার ফোর্স কোন দিকে কাজ করছে, ফোর্স কাজ করছে প্লেনের রডের অক্ষ বরাবর বাইরের দিকে। এবং প্লেনটা কোথায়, না প্লেনটা হচ্ছে এই সার্কুলার প্লেনটা, প্লেনটা হচ্ছে এই সার্কুলার প্লেন যেটা আঁকা আছে, ঠিক আছে, এটা হলো সার্কুলার যে প্লেনটা আঁকা আছে সেটা হচ্ছে প্লেনটা। তো এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি আমার ফোর্সটা কাজ করছে। তাহলে সিন্স এটা হয় পারপেন্ডিকুলারলি কাজ করছে, ফোর্স ইট ইজ টেনসাইল ফেলিওর, তার জন্য যে ফেলিওরটা হয় সেটাকে বলা হয় টেনসাইল ফেলিওর। দ্য এরিয়া রেজিস্টিং দ্য ফেলিওর ইজ শোন বাই রেড ইন দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে যে লাল কালারটা আছে সেটাই হচ্ছে কি না এরিয়াটা বোঝাচ্ছে ওই রডের। সিন্স ইট ইজ সার্কুলার মাইনাস এ রেক্টেঙ্গেল দ্য ইকুয়েশন উইল বি। এরপরে কি, যখন টেনশন ফেলিয়ার অন স্পাইগট, স্পাইগটের মধ্যে যখন ফেলিয়ারটা হবে তখন কী হবে, এর মধ্যে তো একটা তো সার্কেল তো আছেই, কিন্তু একটা রেক্টেঙ্গুলার স্লটও তোর ভিতরে আছে না, তো ওই রেক্টেঙ্গুলার স্লটটা আমাকে মাইনাস করতে হয়। যেমন এরকম জায়গায় যদি এই এই ডায়াগ্রামটা দেখো, এরকম জায়গায় যদি ফেলিয়ার হয় তাহলে কি, না সার্কেলটা তো আছেই, এই তো সার্কেল, সার্কেলটার সঙ্গে কি না একটা রেক্টেঙ্গুলার স্লট এরিয়া কমন হয়ে আছে, তাহলে আমাকে রেক্টেঙ্গুলার স্লট এরিয়াটা বাদ দিতে হবে। তাহলে টেনশিয়াল ফেলিয়ার অফ দ্য স্পাইগট কীভাবে হবে, পি ইকুয়াল টু পাই বাই ফোর ডি টু স্কোয়ার, অর্থাৎ স্পাইগটের ডায়ামিটার স্কোয়ার মাইনাস ডি টু ইন্টু টি আর ইন্টু সিগমা টি। এটা যে ডি টু ইন্টু টি ওটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার এরিয়া, আর পাই বাই ফোর ডি টু স্কোয়ার হচ্ছে, ডি টু হচ্ছে এটা স্পাইগটের যে রেড ইন ডায়ামিটার, তো পাই বাই ফোর ডি টু স্কোয়ার স্পাইগটের এরিয়া মাইনাস রেক্টেঙ্গুলার এরিয়া ইন্টু সিগমা টি ইন্টু অ্যালাইভেল স্ট্রেস। তো এই ফর্মুলা থেকে আমরা ডি টু পেয়ে যেতে পারবো, ঠিক আছে, অর্থাৎ স্পাইগটের ডায়ামিটারটা আমরা বের করে নিতে পারবো। কিছু রিলেশন এম্পেরিক্যাল রিলেশন, অর্থাৎ যেগুলোকে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে যে রিলেশনগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে কি না, এ ইকুয়াল টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডি, অর্থাৎ এ যেটা বলা হয়েছিল যে ডিস্টেন্সটা, এ অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হয়, পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডি, অর্থাৎ পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডায়ামিটার অফ দ্য রড। ডি থ্রি গিয়ার টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি, এইখানে যেটা আছে ডি থ্রি গিয়ার টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি, অ্যান্ড টি ওয়ান ইকুয়াল টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু ডি। টি ওয়ান হচ্ছে কি না থিকনেস অফ দ্য কি ছিল, টি ওয়ান ইকুয়াল টু থিকনেস অফ দ্য স্পাইগট কলার, অর্থাৎ থিকনেস অফ দ্য স্পাইগট কলার ইকুয়াল টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু ডায়ামিটার অফ দ্য রড, অ্যান্ড ডি থ্রি ইকুয়াল টু আউটসাইড ডায়ামিটার অফ দ্য স্পাইগট, আউটসাইড ডায়ামিটার অফ দ্য স্পাইগট ইজ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডায়ামিটার অফ দ্য রড। যেটা স্পাইগট আছে, তো স্পাইগটের মধ্যে ক্রাসিং ফেলিয়ার হতে পারে। ক্রাসিং ফেলিয়ার কী জন্য হবে না, ক্রাসিং স্ট্রেসের জন্য, ক্রাস করা অর্থাৎ টুইস্টিং স্ট্রেস, যে একটা স্ট্রেস থাকে ওই ক্রাসিং স্ট্রেসের জন্য যে ফেলিয়ারটা হবে সেটা হলো ক্রাসিং ফেলিওর। এর ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু টি ইন্টু ডি টু ইন্টু সিগমা সি। সিগমা সি যেটা হচ্ছে ক্রাসিং স্ট্রেস, অর্থাৎ ওই জয়েন্টের মধ্যে যে ক্রাসিং স্ট্রেস কাজ করবে সেই স্ট্রেসটার ভ্যালু আমরা জানবো কোশ্চেন যেখানে থাকবে নিউমেরিক্যাল সেখানে, আর ফোর্সের মানও জানবো
থিকনেসটাও জানবো, ডি2টা আমার বেরিয়ে যাবে এখান থেকে। ফাইন্ড সিগমা সি ইউজিং দ্য ইকুয়েশন অ্যান্ড চেক ইফ ইট ইজ উইদিন সেফ লিমিট আর নট। এখান থেকে সিগমা সিটাও বেরিয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু টি ইনটু ডি2 ইনটু সিগমা সি, এই ফর্মুলাটা, ঠিক আছে। এরপর যেটা আছে শেয়ার ফেলিয়ার অফ স্পাইগট, স্পাইগটের মধ্যে শেয়ার ফেলিয়ার হয়, শেয়ার ফোর্স, শেয়ার স্ট্রেস তোমরা শুনেছো। তো এই শেয়ার ফেলিয়ার হওয়ার জন্য স্পাইগটের যে ফর্মুলা হয় পি ইকুয়াল টু টু ইন্টু এ ইন্টু ডি টু ইন্টু টাও, এখান থেকে আমরা টাও যেটা শেয়ার স্ট্রেসের মানটা পেয়ে যাবো, ঠিক আছে। ফাইন টাও ইউজিং দিস ইকুয়েশন, এই ইকুয়েশন বসিয়ে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, শেয়ার ফেলিওর মানে হওয়ার জন্য কতটা শেয়ার স্ট্রেস ডেভেলপ হলে ফেলিয়ার হবে সেই মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো। নেক্সট একটা ফর্মুলা হচ্ছে ডিজাইন অফ সকেট, সকেটের যেটা এতক্ষণ যেটা দেখুন সেটা হলো স্পাইগটের ডিভাইস ডিজাইন, এখন যেটা দেখো সেটা হচ্ছে সকেটের ডিজাইন। টেনসাইল ফেলিওর অফ সকেট, সকেটের মধ্যেও সেরকম ফেলিয়ার হয়, টেনসাইল ফেলিওর হয়, ক্রাশিং ফেলিওরও হয়। তো সকেটে যে টেনসাইল ফেলিওর হয় সেটার ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু পাই বাই ফোর ডি ওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার মাইনাস ডি ওয়ান মাইনাস ডি টু ইন্টু টি ইন্টু সিগমা টি। এখানে ফর্মুলাটা এরকম কেন, কারণ হচ্ছে দেখো ডায়াগ্রামটা এখানে কী আছে, একটা হলো সার্কেল আছে। তো হলো সার্কেলের এরিয়া ফর্মুলা কি, পাই বাই ফোর আউটার ডায়ামিটার মাইনাস ইনার ডায়ামিটার, অর্থাৎ এই সার্কুলার হলো হোলটার এরিয়া মাইনাস এর মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে সেটাও হলো। তো রেক্ট্যাঙ্গেল, হলো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া ফর্মুলা কী হবে, ডি ওয়ান মাইনাস ডি টু ইন্টু টি, আর এদের মধ্যে অ্যালাইবল যে স্ট্রেসের সিগমা টি, এটাই হচ্ছে এখানকার মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেই ফোর্স। তো পি ইকুয়াল টু পাই বাই ফোর ডি ওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার মাইনাস ডি ওয়ান মাইনাস ডি টু টি ইন্টু সিগমা টি। এই ইকুয়েশন বসিয়ে আমরা এখান থেকে সিগমা টি ডি ওয়ান ডি টু সবই বের করে নিতে পারবো, টেনসাইল ফেলিওরটাও বের করে নিতে পারবো। এখন এখানেও সকেট ডিজাইন করার জন্যও কয়েকটা এম্পিরিক্যাল রিলেশন আছে, এম্পিরিক্যাল রিলেশন অর্থাৎ গবেষণামূলক রিলেশন আছে, যে কী আছে ডি ফোর ইকুয়াল টু টু পয়েন্ট ফোর ইন্টু ডি, ডি ফোর ইকুয়াল টু টু পয়েন্ট ফোর ইন্টু ডি মানে হচ্ছে ডি ফোর যেটা বলা আছে ডি ফোর ডায়ামিটার অফ সকেট কলার, তা ডায়ামিটার অফ সকেট কলার যেটা বলা আছে অর্থাৎ এই যে ডি ফোর, এই যে সকেট আছে সকেটের যে ডায়ামিটার, এই ডি ফোর যেটা বলা আছে ডি ফোরের সকেটের যে ডায়ামিটার আছে, তো সেই ডায়ামিটারটা কেমন হয়, ডি ফোর ইকুয়াল টু, এগুলো এম্পিরিক্যাল রিলেশন গবেষণা থেকে পাওয়া গেছে, টু পয়েন্ট ফোর ইন্টু ডায়ামিটার অফ দ্য রড, সি ইকুয়াল টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডি। সিটা কি ডায়াগ্রামে দেখো, সিটা এই যে সি, এটা কি ছিল না উইডথ অফ দ্য সকেট, সকেটের যে উইডথ ছিল সিটা, থিকনেস অফ সকেট কলার, সরি সকেট থিকনেস উইডথ মানে হ্যাঁ থিকনেস অফ দ্য সকেট কলার সি। তো সি কে টু যেটা হয় এম্পিরিক্যাল রিলেশন থেকে আমরা দেখলাম সি কে টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডি। ক্রাশিং ফেলিওর অফ সকেট, সকেটের ক্রাশিং ফেলিওরের যে ফর্মুলা সেটা হচ্ছে পি ইকুয়াল টু ডি ফোর মাইনাস ডি টু ইন্টু টি ইন্টু সিগমা সি, সেফ ডি ফোর মাইনাস ডি টু ইন্টু টি ইন্টু সিগমা সি। ডি ফোর মাইনাস ডি টু যেটা হচ্ছে যে সকেটের কলার যেটা মাইনাস যে সকেটের কলারের যে ডিস্টেন্স মাইনাস ডি টু ইন্টু থিক থিকনেস অফ দ্য সকেট অ্যান্ড সিগ ইন্টু সিগমা সি, সিগমা সি ইউজিং ফাইন্ড সিগমা সি, অর্থাৎ ক্রাশিং স্ট্রেসটা এখান থেকে আমরা পেয়ে যাবো এর ফর্মুলা থেকে। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে জাস্ট। শেয়ার ফেলিওর অফ সকেট, শেয়ার ফেলিওর অফ সকেট অর্থাৎ সকেটের মধ্যে যে শেয়ার ফেলিওর হতে পারে, শেয়ার ফেলিওর কেন হবে, কারণ নর্মাল স্ট্রেস টেনসাইল স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস আসে, এবারে যখন প্যারালালি কোনো একটা স্ট্রেস যোগ হবে তখন শেয়ার স্ট্রেস জয়েন যখন হবে তখন শেয়ার ফেলিওর হবে। তো শেয়ার ফেলিওর যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে পি ইকুয়াল টু টু ইন্টু ডি ফোর মাইনাস ডি টু ইন্টু সি ইন্টু টাউ। ফাইন টাউ ইউজিং দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা শেয়ার স্ট্রেসের মানটা জেনে নিতে পারবো একটা কটার জয়েন্টে। স্টেপ ফোর হচ্ছে ডিজাইন অফ কটার, কটারে যে ডিজাইন হয় অর্থাৎ টি বি এল যেটা বলেছিলাম, টি হচ্ছে থিকনেস অফ দ্য কটার, বি ইকুয়াল টু উইডথ অফ দ্য কটার, এল ইকুয়াল টু বি ইকুয়াল টু উইডথ অফ দ্য কটার অ্যান্ড এল ইকুয়াল টু লেংথ অফ দ্য কটার। এম্পিরিক্যাল রিলেশন যেটা আছে যে টি কে টু অর্থাৎ উইডথ অফ দ্য কটার ইজ পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু ডি অর্থাৎ ডায়ামিটার অফ দ্য রড, পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু ডায়ামিটার অফ দ্য রড। ডাবল শেয়ার অফ কটার, কটারে যে সিঙ্গেল শেয়ার আছে তার সঙ্গে দ্বিগুণ করতে ডাবল শেয়ার হবে, তা টু ইন্টু বি ইন্টু টি ইন্টু সিগমা টি। এই ইকুয়েশনগুলো তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এই ইকুয়েশন থেকে অঙ্ক আসবে। বেন্ডিং ফেলিওর অফ কটার,
কটার মধ্যে যে টেনসাইল ফোর্স আর কম্প্রেসিভ ফোর্স যে ইউজ হয়, তার ফলে কী হয় না, কটারটা বেন্ডিং মোমেন্ট ধরে যায় একটা। তো এই বেন্ডিং মোমেন্ট ধরার জন্য যে বেন্ডিং ফেলিওরটা হয়, তার ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার থ্রি বি বাই টি ইন্টু সিগমা বি, অর্থাৎ বেন্ডিং স্ট্রেস সিগমা বি যেটা, ইন্টু ডি টু বাই ফোর প্লাস ডি ফোর মাইনাস ডি টু বাই সিক্স, যেখানে ডি টু ডি ফোর সব বলা হয়েছে আগে কোনটা কি। আচ্ছা, এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম কটার জয়েন্টের দেওয়া আছে। এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা দেখবে, ফর্মুলাগুলো জাস্ট খাতায় টুকে নেবে। ফর্মুলাগুলো খাতায় টুকে নেবার পর সব এখানে যেমন শিয়ার স্ট্রেস অর্থাৎ কি না সিগমা টাও, শিয়ার স্ট্রেস অর্থাৎ টাও এর ভ্যালু দেওয়া আছে, ক্রাসিং স্ট্রেস মানে সিগমা সি এর ভ্যালু দেওয়া আছে অঙ্কটাতে, অ্যালাওয়েবল স্ট্রেস ইন টেনশন অর্থাৎ সিগমা টি দেওয়া আছে, টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, এবং পি ইকুয়াল টু 30 কিলোনিউটন এখানে অর্থাৎ ফোর্সের ভ্যালুটাও দেওয়া আছে। তো এগুলো সবই বসিয়ে দেওয়ার পরে তোমরা কটারটা ডিজাইন করে নিতে পারবে, কারণ প্রত্যেকটা ফর্মুলাতে বসে বসে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর টি সবই বেরিয়ে যাবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি পড়াবো নাকেল জয়েন্ট। তো আজকে এখানে শেষ হলো এই ক্লাসটা। থ্যাংক ইউ।